ঔষধ খাবার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়, এই বলার কোনো যৌক্তিক গ্রাউন্ড তো বিলকুলই নাই। বিসমিল্লাহ বললে বরকত হয়, বরকত মানে কি? কল্যাণ। এখন ঔষধ সেবন করার সময় যদি আপনি বিসমিল্লাহ বলেন, তাহলে সেক্ষেত্রে আরোগ্য লাভের, সুস্থতার ক্ষেত্রে বরকত হবে। কিসের ক্ষেত্রে বরকত হবে? সুস্থতার ক্ষেত্রে। বলে যে ঔষধ খেলে বিসমিল্লাহ বললে, অনেক মাছ আছে এখনো বলেন এটা, যে ঔষধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না, এই জন্য এটা দোয়া বানায় নিয়েছে। দোয়াটা জানেন? ওষুধ খাওয়ার দোয়া জানেন আপনারা? হাদিস দ্বারা প্রমাণের জন্য এটা মাছ আছে বানানোর দোয়া, বা কে বা কারা বানাচ্ছে জানি না, সেটা হলো আল্লাহ সাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি। আল্লাহ সাফির মানে তো আমরা বুঝি, মানে আল্লাহ সুস্থতা দিবে, ভালো কথা। আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, সেটাও বুঝলাম, ভালো কথা। আল্লাহ মাফি মানে কি? যারা মিডিল ইস্টে থাকেন, সৌদি আরব, কাতার ইত্যাদি, দুবাইতে থাকেন, মাফি মানে নাই তো আসলে এ অর্থে না, ওইটার একটা ভালো অর্থ আছে, সেটা হলো আল্লাহ মুআফিন। এই যে আল্লাহ সাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি বলে না, এটা মাফি মানে নাই যে, সেই মাফি না, এটা বলা হয় আল্লাহ মুআফিন। আফা ইউআফি মুআফাত থেকে ওইটারে বাংলা আসতে আসতে মুআফিটা মাফি হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? কিন্তু এরকম কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে বলে আমার জানা নাই, যে ওষুধ খাওয়ার সময় এরকম কোনো দোয়া। অন্য সব কিছুতে যেরকম বিসমিল্লাহ, এটা শুরুতেও কি বিসমিল্লাহ, ঔষধ সেবার সময় বিসমিল্লাহ পড়লে বরকত হবে, সেটা অসুখের মধ্যে না, ঔষধে বরকত হবে। আর ঔষধে বরকত হওয়ার মানে আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ।